আমন্ত্রণ জানাচ্ছি আহানাজ কিচেনে। আজকে আমি রান্না করব সরিষা ইলিশ, শেয়ার করব আপনাদের সাথে, আমার সাথেই থাকুন। এই সরষে ইলিশটা রান্না করতে যে যে উপকরণ লাগে সেগুলো দেখিয়ে দিব আমি আপনাদেরকে। সরিষা ইলিশ রান্না করতে অবশ্যই ইলিশ মাছ তো লাগবেই। তাই আমি ইলিশ মাছ নিয়েছি 6 টুকরো। আর সরষে তো অবশ্যই আমি 3 চামচ হলুদ সরিষা, 1.5 চামচ কালো সরষা, 3টা কাঁচামরিচ বেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ পেস্ট 2 চামচ, 7-8টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। নিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো। এখন আমি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সরষের তেল স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করব না, হালকা ভেজে নিব। এই রান্নাটায় আপনারা আদা রসুন পেস্ট ইউজ করবেন না, আমিও করব না। দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সরষা বাটাগুলো, এখানে 3 চামচ হলুদ সরিষা, 1.5 চামচ কালো সরষা, 3টা কাঁচামরিচ বেটে নিয়েছি। এখন আমি ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন সব উপকরণ আমি সুন্দর করে ভেজে নেব যে পর্যন্ত মশলাটার কাঁচা গন্ধটা চলে না যায়। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। অবশ্যই এই রান্নাটায় আপনারা সরষের তেলেই ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 3-4 চামচ পানি, কষিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট ইউজ করলে সরষা ইলিশের স্বাদটা আর থাকে না। নেড়ে চেড়ে মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিব ইলিশ মাছ। আগে থেকেই লবণ আর হলুদ মেখে রেখেছি, একে একে দিয়ে দিচ্ছি আমি মাছ।
2 মিনিটের জন্য আমি রেখে দিব। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আবার 2 মিনিটের জন্য রেখে দিব। এখন উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য, ফিরব 5 মিনিট পরে। ফিরছি 5 মিনিট পরে। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। ঢেকে দিচ্ছি। রান্নাটা আমার শেষ পর্যায়ে। একটু নেড়ে চেড়ে দেখো এরকম তেল উপরে উঠে আসলে, নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দিয়ে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।